নিজের নাম পরিচয় গোপন করে বিয়ে ও প্রতারণা করায় পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক তার জামিন বাতিল করে এ আদেশ দেন। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ফারাহ হোসেনের রিপোর্ট। এক নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে পাবনা দুই আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুকে। 2014 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। ওই এলাকার রাজনীতির সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত। আরজুর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রথম স্ত্রী মারা গেছেন এই বলে তিনি মামলার বাদীকে বিয়ে করেন 2003 সালে। এর আগে 2001 সাল থেকে নিয়মিতভাবে মামলার বাদীর সাথে যোগাযোগ করতেন খন্দকার আজিজুল হক আরজু। মামলার বাদী জানান, 2008 সালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। তবে সন্তান হবার পর থেকে এমপি আরজু যোগাযোগ বন্ধ করে দেন। ফ্ল্যাট কিনে দেওয়ার কথা বলেও বাদীকে ধোকা দেওয়ার অভিযোগ করা হয়েছে মামলায়। পরে বাদী খোঁজ নিয়ে দেখেন এমপি আরজু বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এমনকি বাদীর কাছে মিথ্যা নামের পরিচয় দেওয়া হয়েছে। ঘটনা জানাজানির পর এমপি আরজু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। এক পর্যায়ে আসামি বাদীর সঙ্গে বিয়ে এবং সন্তানকে অস্বীকারও করেন। পরে আদালতে বাদী নালিশি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। তার বিরুদ্ধে অভিযুক্ত হলো তাকে বিয়ের প্রলোভন দেওয়া, একাধিকবার দর্শন করার পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তার একটি কন্যা সন্তান এখন আছে। পিবিআই তদন্ত শেষে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। আদালত শুনানি শেষে আরজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে উচ্চ আদালতে জামিন আবেদন করেন সাবেক এমপি আরজু। আদালত তার জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। জামিনের আবেদনটা উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাঁচের বিচারক বেগম শামসুল নাহার। খন্দকার আজিজুল হকের জামিনের আবেদনটা নাকচ করে বুধবার এই মামলার শুনানি গ্রহণ করে আদালত সাবেক এমপি আরজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।